وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। হাদিস বুখারী তো রয়েছে, মুসলিমে, আবু দাউদে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আখরাজাহুল জামা বলায়। মুহাদ্দিসিনদের জামাত সমস্ত মুহাদ্দিসিন এই হাদিসটিকে নিজ নিজ কিতাবে উল্লেখ করেছেন। নামাজের অধ্যায়ে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে কোনো নামাজই সূরা ফাতিহা পড়বো না মুক্তাদি হলে। হ্যাঁ, যেটি হচ্ছে হানাফি মাজহাবের ফতোয়া যে কি আছে, মুক্তাদি হলে সূরা ফাতিহা পড়া জায়েজ নেই, পড়বেই না। জেহরি হোক আর সিরি, কোনো নামাজে বলার উদ্দেশ্য হচ্ছে জেহরি হোক আর সিরি হোক। জাহরি মানে যাতে উচ্চ স্বরে কেরাত চলছে এবং শুনছি, যেমন মাগরিবের নামাজের প্রথম দুই রাকাত, এশার প্রথম দুই রাকাত, ফজরের দুই রাকাত, এগুলো হচ্ছে জেহরি নামাজ, তাতেও জায়েজ নয় তাদের কাছে। আর সিরি নামাজ এমনকি জোহরেও জায়েজ নয়, আসরেও জায়েজ নয়, মাগরিবের তৃতীয়তে চলবে না, এশার তৃতীয় চতুর্থ রাকাতে চলবে না। সবচাইতে দুর্বল মত হচ্ছে এটি নামাজের ক্ষেত্রে, নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না। আর বলছেন না সূরা ফাতিহা পড়া না যায়, কেমন কথা হইল, উল্টো কথা না, একেবারে বিপরীত কথা। আর দুটি মত আছে, তার একটি মত হচ্ছে এর একেবারে বিপরীত। যেমন এতে বলা হয়েছে যে মুক্তাদি তোমার জন্য সূরা ফাতিহা পড়া যায় নয়, সবচেয়ে দুর্বল মত। আর সবচেয়ে এর বিপরীত একটি মত হচ্ছে যে সমস্ত নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, প্রত্যেক ব্যক্তিকে সূরা ফাতিহা পড়তে হবে, সিররি নামাজ হোক, জাহরি নামাজ হোক, হ্যাঁ, ইমাম হোক, মুক্তাদি হোক, আর একাকী নামাজি হোক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটি মত চার ইমামের মধ্যে। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি যে আমিরুল মুমিনিন ফিল হাদিস, মুহাদ্দিসিনদের শিরোমণি, সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, তার এটি মত। এবং তিনি একটি প্রসিদ্ধ কিতাব লিখেছেন, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় পাওয়া যাচ্ছে, ঢাকা থেকে চেপেছে, এটি সৌদি আরবে ছাপা বই নাই, বাংলা বইটি। হ্যাঁ, জুজুল কেরাত খালফাল ইমাম, আরবিতে কিতাবটির নাম সর্বোত্তম কেরাত, ইমামের পিছনে সর্বোত্তম কেরাত বলি নামটি বাংলায় দিয়েছে, বইটি পাওয়া যাচ্ছে, ইমাম বুখারী রহমতুল্লাহ মত। তবে তিনি বলেছেন যে ওয়ালাদ দলিনের পরে একটু বিরতি দিবে ইমাম সাহেব, তখন পড়বে, কিন্তু পড়তে হবে তার মত। মাঝামাঝি মত শুনেন, দুই দিকে দুটো মত শুনলেন, মাঝামাঝি মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বালি, ইমাম মালিক বলছেন যখন শুনবেন তখন শোনাটাই পড়ার বিকল্প, আর যদি না শোনেন তাহলে মুক্তাদি আপনাকে পড়তে হবে, নাহলে নামাজ হবে না, কারণ শুনলেন না আর পড়লেন না। যেমন আমার দেশে বিনা মাইকে নামাজ হয়, দুই কাতার পিছনে আর কিছু শোনা যায় না যে ইমাম কি পড়ছে না পড়ছে, তাহলে পড়তে হবে। তারপরে সিরি নামাজ, জোহরের নামাজ, আসর নামাজ, মাগরিবের তৃতীয় রাকাত, এশা তৃতীয় চতুর্থ রাকাত, এগুলি সিররি, ইমাম মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়ছেন, এতে কোনো রকমের বিরোধ নেই, সুতরাং অবশ্যই পড়তে হবে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই মাসলাটিকে গ্রহণ করেছেন। তো সতর্কতা হচ্ছে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া নয়, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া। আজকে যদি সময় থাকতো বেশি তাহলে আমি উল্লেখ করতাম যে হানাফিদের বড় বড় আলেমরা তারা সূরা ফাতিহা পড়তে হবে এ কথা স্বীকার করেছে, তাদের একটা বড় লিস্ট আছে, কখনো ইনশাল্লাহ সময় সুযোগ হলে শোনাবো, কিন্তু আমাদের প্রয়োজন নেই, এতটাই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনার নামাজের হেফাজত করতে চান কি চান? অবশ্যই চান, সুতরাং সতর্কতা এতেই আছে যে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়বেন না। তারপরে গতানুগতিক নামাজ পড়তে অনেকে মাসলা শুনলেন কিন্তু ওই যে ভুল অভ্যাস হয়ে আছে ওই অভ্যাসই থেকে যাচ্ছে না, বেশ কিছুদিন স্মরণ করে করে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে যাতে করে আপনার সংশোধন হয়ে যায়। তো হাদিস শোনাচ্ছিলাম, আরো হাদিস শোনেন, বহু হাদিস রয়েছে, একটি হাদিস নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করছেন, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি নামাজ পড়লো, কোনো নামাজ, সালাতান না কেরা, যে ব্যক্তি কোনো নামাজ পড়লো, সিরি নামাজ হোক, জেহরি নামাজ হোক, মুক্তাদি হোক আর ইমাম হোক,
লাম ইয়াকরা ফিহা বিউম্মুল কোরআন, যাতে সূরা ফাতিহা পড়লো না উম্মুল কোরআন পড়লো না, ফাহিয়া খেদাজুন, তা অসম্পূর্ণ। খেদাজ আরবি ভাষায় বলা হয় এমন গরু উঁটের বাচ্চাকে যা সম্পূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়ে পড়ে যায় দুই মাস তিন মাস চার মাসের বাচ্চা, তাকে বলা খেদাজ বলতো। আরবি ভাষা আরবরা বলতো সেই যেমন আকদা জাতির নাকা, কারো স্ত্রীর পেট থেকে যদি অসম্পূর্ণ বাচ্চা নষ্ট হয়ে গেছে কেবল আকদা জাতির নাকা খেদাজ, তাহলে ওই বাচ্চা কোনো কাজে আসবে? চার মাস পাঁচ মাস ছয় মাসের বাচ্চা ওই রকমই যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজ পড়বে তার এই নামাজ কোনো কাজে আসবে না, এই হচ্ছে হাদিসের অর্থ। সালাসান তিনবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়রা তামামিন, অসম্পূর্ণ তফসির করলেন। ফাকিল আলী আবু হুরায়রা, তারপর আবু হুরায়রা বর্ণনাকারী, তাকে জিজ্ঞাসা করা হলো তার ছাত্র আবু সাইদ জিজ্ঞেস করলেন, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা যে ইমামের পিছনে থাকি মাঝে মাঝে, তাহলে আমরা কি করি ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়বো? শুনেন কি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামদের হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন, তিনি জবাব দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করা হলে যে ইমামের পিছনে থাকলে আমরা কি করব, উত্তর দিচ্ছেন ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, ইকরা বিহা ফি নাফ, ইকরা বিহা, তা পড়ে নাও, মানে সূরা ফাতিহা পড়ে নাও, ফি নাফসিকা, তোমার মনে 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 মনে, মানে উচ্চ স্বরে নাই, মনে মনে আলহামদুলিল্লাহ এই মনে মনে জবান হিলি সূরা ফাতিহা পড়ে নাও। এই ছিল সূরা ফাতিহার বিষয়। সূরা ফাতিহা সম্পর্কে আরেকটি হাদিস শুনে তিরমিজিতে রয়েছে, ওবাদ বিন সামিতের হাদিস, একদিন ফজরের নামাজ পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাকালা আলাইহি কিরাআতু, কিরাআতটা যেন ভারী ভারী লাগলো, মনে হচ্ছে পিছনে কেউ কেউ পড়ছে, মানে একটু জোরে জোরে পড়ছিল। সালাম মান সারা ফা সালাম ফিরলেন, বললেন ইন্নি আরাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, আমার মনে হচ্ছে যে তোমরা তোমরা ইমামের পিছনে কিরাআত করো সূরা পড়ো। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলে হে আল্লাহর রাসূল, ই ওয়াল্লাহ, অবশ্যই আমরা সূরা পড়ি, আমরা সূরা পড়ি ইমামের পিছনে। নবী সাল্লাল্লাহু কি বলেন, ফালা তাফালু ইল্লা বিউম্মিল কোরআন, ইল্লা বিউম্মিল কোরআন, সূরা ফাতিহা ছাড়া আর কিছু পড়বে না। তাহলে সাহাবায়ে কেরামরা প্রথম দিকে হয়তো সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরাও পড়তেন, অথবা কেউ জোরে পড়েছেন, একজন পড়ছে আরেকজনের জোরে পড়ে, তো মনে হচ্ছে যে ভারী হয়ে যাচ্ছে, পড়তে পারছি না, এগোতে পারছি না, এরকম হয়, পরীক্ষা করে দেখলে একসাথে দুইজন তিনজন পড়লে পড়ে খুব এই বাধা সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে যে ভারী মনে হচ্ছে। ফালা তাফালু ইল্লা বিউম্মিল কোরআন, তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়বে না, কারণ ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, সূরা ফাতিহা পড়তে হবে। তিরমিজি হাদিস। এখন আসুন আমিনের বিষয়, আট নম্বর বিষয়, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে বলার হাদিস জঈফ দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর একশো এগারো, বলছেন বাবু জাহরিল ইমাম বিত আমিন, এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমাই, হ্যাঁ, মসজিদে হারামে আর মদিনে মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না, বাইরে দিকে শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে, আমিন যে ইমাম বলছেন ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুয়াউন, আমিন হচ্ছে দোয়া, আমিন মানে আল্লাহ কবুল করো, এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবির আমল, প্রখ্যাত সাহাবি এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিন আবি বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আবদুল্লাহ বিন জুবাইর, বলছেন আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারা আহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে। কোনোদিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মুকাররম মসজিদ কোনোদিন বেজেছে? হ্যাঁ, কোনোদিন আওয়াজ শুনেছেন? না। দশ হাজার বিশ হাজার মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, চোদ্দশো বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদ, মসজিদ বেজে উঠেছে
আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবা ইকরাম রা তাবেইনা তার পিছনে যখন আমিন বলেছিলেন ওয়া কান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইউনাদিল ইমাম ইমামকে বলতেন লা তাফুতনি বি আমিন আমার আমিন যাতে না ছুটে যায় মানে আমিন আপনি বলবেন আমি যাতে আমিন বলতে পাই ওয়ালা যাল্লিনা বলে তাড়াতাড়ি